मसीजिदा करो या दिल को संभालो, मसीजिदा करो या दिल को संभालो, मोहम्मद की चौकट नजर आ रही है, मसीजिदा करो या दिल को संभालो, मोहम्मद की चौकट नजर आ रही है, इसी बेहूदी में कहीं को न जाओ, तड़प कमली वाले की तड़प आ रही है, सला दुनिया दो आलम कदा मेरे सामने के काबे के काबे मेरे सामने, दो आलम कदा मेरे सामने के काबे के काबे मेरी सामने है, अदा क्यों न फर्ज़े, अदा क्यों न फर्ज़े, मोहब्बत करूँ मैं खुदा की खुदाई झुकी जा रही है, मैं सजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौकट नजर आ रही है, सला दुनिया ये फरमाया हक ने प्यारे मुहम्मद, हमारे खुद तुम हम तुम्हारी मुहम्मद, ये फरमाया हक ने के प्यारे मुहम्मद, हमारे तुम्हारी मुहम्मद, हमें अपने जलवा में आए कमली वाले तुम्हारी सूरत नजर आ रही है, मैं सजदा करो या दिल को संभालो, मोहम्मद की चौकट नजर आ रही है, सला दुनिया तरह इमाम आजम अबू हनीफा के मानते चाइना है, সম্মান আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না, কে দিয়েছেন সম্মান, ইমামে আজম আবু হানিফার ব্যাপারে আমার দয়াল নবী হাদিস পাকের মধ্যে বলেন لو كان العلم معلقا عند سوريا امر দয়াল নবী বলেন সুরাইয়া নামক তারকার ভিতরে যদি ইলমের দিন থাকে ইমামে আযম আবু হানিফা মুলকে ফারসের মধ্যে এমন
সুরাইয়া তারকাতে কেউ এলম সিনেয়া নে উম্মতে মুহাম্মদের কাছে বিতরণ করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইমামে আজম সেই সুরাইয়া নামক তারকাতে কেউ কি আনবেন এলম এনে আমাদের কাছে দিয়েছেন কথা বলেন ঠিক কি না এরা মানলো কি না মানলো বলেন না মানলো কি না মানলো কি লতানা বালুহু রেজালুন মিন আবানাই ফারসা মুলকে ফারসের মধ্যে এমন একজন বান্দা আল্লাহ দিয়েছেন এমন একজন বান্দার আগমন হয়েছে যার নাম ইমামে আজম আবু বলেন না ইমামে আজম আবু হানিফা এই জন্য আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাদিসটা ইমাম মুসলিম মুসলিম শরীফের প্রথম খণ্ড 83 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা নোট করেছেন قال رسول الله صلى الله عليه وسلم يكون في امتي رجل يقال له ابو حنيفه النعمان هو سراج امتي الى يوم القيامه জোরে বলুন না সুবহান আর জোরে বলবেন না সুবহান আল্লাহ এমন একজন বান্দা আমার দয়াল নবীর উম্মতের মধ্যে আগমন করবেন যাকে মানুষ আবু হানিফা নোমান হিসাবে জানবে ডাকবে যাকে আবু হানিফা নোমান বলবে হুয়া সিরাজু উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত তক কিয়ামত পর্যন্ত যাকে উম্মতের আলোক বর্তিকা উম্মতের জ্যোতি হিসাবে মানুষ জানবে বুঝবে জোরে বলুন না সুবহানাল্লাহ তারা ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইমামে আজমের এই থিওরিকে মানতে চাই না ইমামে আজমকে মানতে চাই না তুমি মানলেও কি না মানলেও কি যাকে সিরাজ উম্মতি বলা হয়েছে উম্মতের চেরাগ বলা হয়েছে যিনি আলো দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে সঠিক পথের দিশা দিয়েছেন আজ আমরা ভারত বর্ষ নয় পারস্যের মধ্যে নয় গোটা বিশ্বের জমিনে ইমামে আজম আবু হানিফার অনুসারী অনুরক্ত বক্ত পৃথিবীর জমিনে সব চাইতে বেশি সার মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা জোরে বলুন না সুবহানাল্লাহ সেই ইমাম আজমের বিরুদ্ধে কি করা হয় ফতোয়া দে বলে যে ইমামে আজমকে একদিন প্রশ্ন করা হলো যে সূরা ফাতিহা পড়ি না আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়লে কি সূরা ফাতিহা পড়তে হবে কিন্তু আহলে হাদিসরা বলে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না সূরা ফাতিহা না পড়লে লা সালাতা ইল্লা বিফাতিহা বিফাতিহাতিল কিতাব আমার দয়াল নবী বলেন সূরা ফাতিহা না পড়লে কি হবে না নামাজ এটা কি একাকী নামাজের কথা বলছে না জামাত সহকারে নামাজ পড়লে বলছে বেশ কম আছে না নেই হাদিসের উদ্দেশ্য বেশ কম আছে না নেই আমার দয়াল নবী বলেছেন এটা হলো একাকী নামাজ পড়লে কেরাতুল ইমামে কেরাতুল লাহু ইমামের কেরাত মুসল্লির কেরাত মুসল্লি আর কেরাত পড়তে হয় না একটাই তুমি হাজাল ইমাম যখন একটাই তুমি হাজাল ইমাম বলেছেন তখন আর আপনাকে কেরাত পড়তে হবে না কেরাত ইমাম যেটা পড়েছেন ওটাই হলো আপনার নামাজের কেরাত এটা বিভ্রান্তি ছড়াই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এরা জনগণকে দুকাতে ইমামে আজম আবু হানিফাকে প্রশ্ন করা হলো যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা সূরা ফাতিহার এই বিষয়ে আপনার কাছে একটু সমাধান চাই কি চাই উনি দলিল রেখে দিলেন উনি কি রেখে দিলেন দলিল রেখে দিয়ে ইমামে আজম বলেন যে তোমরা সবাই হইচই করে না বলে তোমাদের মধ্যে একজন প্রতিনিধি হয়ে আমাকে প্রশ্ন করো সুবহানাল্লাহ বলবেন না জোরে বলেন না সুবহানাল্লাহ তোমাদের মধ্যে সবাই প্রশ্ন না করে তোমাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিয়ে আমার কাছে কি করো প্রশ্ন করো তখন আমি তোমাদের প্রশ্ন বুঝতেও সহজ হবে আর আমার উত্তর দিতেও কি হবে এখন সবাই মিলে একজনকে কি দিল
প্রতিনিধি দিল, প্রতিনিধি প্রশ্ন করলো, সবাই চুপচাপ। ইমামে আজম বলে দিলেন, এখানেই তো সূরা ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে দলিল হয়ে গেল। আমি এখানে এই কথা বুঝাতে চাচ্ছি, ইমামে আজম বলেন, তোমাদের সবাই তোমরা চুপ, তোমাদের মধ্যে একজন কথা বলেছে আর আমি শুনেছি, আমি উত্তর দিচ্ছি। ঠিক অনুরূপ ভাবে নামাজের ভিতরও ইমামে আজম সমাধান দিলেন, আল্লাহর নবীর হাদিস মোতাবেক তোমরা সবাই কেরাত শুনবে, ও ইমাম সাহেব কেরাত পড়বেন, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনে করিম সাক্ষ্য দিয়েছে, কোরআন যখন তেলাওয়াত হয়, কোরআন যখন পড়া হয়, তোমরা কান পেতে শুনবে, সবাই তেলাওয়াতকারীর সাথে মুখ মিলাবে না, কান দিয়ে শুনবে। ইমামে আজম অনুরূপ ভাবে সমাধান দিলেন, একজন প্রশ্ন করবে সবাই শুনবে, ঠিক অনুরূপ ভাবে ইমাম সাহেব কেরাত করবে আর সবাই শুনবে। এটা ইমামের কেরাত মুসল্লির কেরাত হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রহমত আসবে, সুবহানাল্লাহ বলেন না। মুক্তাদিরা কি থাকতে হবে না এদের মতো? আলহামদুলিল্লাহ পড়বেন, এরা বাগায় নিয়ে যাচ্ছে। বর্তমানে বহু বাবার অরসর রোজা না, মাইন্ড করবেন না আপনারা, এখানে মিডিয়াও আছে, এরা আবার সারে দিন আমি মুসিবত করব, সারে দিন না। বহু বাবার অরস হয় কি হয় না, হয় না বলেন না? বাবাকে আমরা এত বেশি প্রচার করছি, বাবাকে আকাশে বাতাসে জমিনে সবাই চিনে, কিন্তু জিজ্ঞেস করলে একটা মসজিদে দাঁড়ায় যদি জিজ্ঞেস করেন ইমামে আজমকে, 50% মানুষের বেশি জবাব দিতে পারবে না ইমাম আজমকে। এই ব্যর্থতা আপনাদের না, এই ব্যর্থতা আমাদের। আমরা আলেমরা ফিরের ওয়াজ করি, বাবার ওয়াজ করি, মুর্শিদের ওয়াজ করি, কিন্তু ইমামে আজম যিনি মাযহাবের প্রধান ইমাম, ওই ইমামে আজম আবু হানিফাকে জাতির কাছে উপস্থাপন করতে, জাতির কাছে পেশ করতে, ইমামে আজমের যে ব্যক্তি পরিচিতি সেটা আমরা তুলে ধরতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? যত কারণে মাযহাবীরা আজকে এরা আমাদের বাইগুলাকে আমাদের থেকে বাড়িয়ে নিচ্ছে, কারণ হলো ইমামে আজমের পরিচয়। ইমামে আজমকে আমরা পরিচয় করাতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তো বিজ্ঞান করুন। কষ্ট আসে মনে বলেন না, কষ্ট আসেনি? সালাত আমরা বাবাদের কারামত বলি, বলি না বাবাদের কি বলি? আপন পীরের কারামত বলি, না হলে মৃত্যু হলেও বলি, সাদা গুজ হইলেও বলি, কারণ বাবাকে খুশি করতে পারলে তো হাদিয়া তো বাবা কি বাবু। ইমামে আজম এমন একজন যাতে পাক, আন্নাহু সাল্লা সালাতাল ফজরে বিউদুইল আশায়ে আরবাইনা সানাতান। ইমাম যাহাবি বলছেন, ইমামে আজম আবু হানিফা এশার নামাজে রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন আরবাইনা সনাতান, এক বছর নয়, দশ বছর নয়, বিশ বছর নয়, তিরিশ বছর নয়, চল্লিশটি বছর জীবনে এশারের নামাজ রুজু দিয়ে ইমামে আজম আবু হানিফা চল্লিশটি বছর এবাদতের মধ্যে কাটাইলে। জোরে বলো সুবহান। এই ওয়াজ করা হয় না সমাজে, এই ওয়াজ করা ইমামে আজম আবু হানিফা নোমান ইবনে সাবিতের জীবনীতে পাওয়া যায়। ইমামে আজম কেমন জাতের পাক, এক পায়ের উপরে বার করে
আর এক পা উঠাই দিয়ে ইমামে আজম এক প্রথম পারা থেকে শুরু করে পনেরো পারা পর্যন্ত তেলাওয়াত করতেন। কয় পারা? এক পারা নয়, দুই পারা নয়, শুরু থেকে পনেরো পারা। প্রথম রাকাত শেষ করতেন, আবার প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের মধ্যে যখন দাঁড়ায় যেতেন, ইমামে আজম আবু হানিফা আবার বাম পায়ের মধ্যে পা উঠাই দিয়ে ওটার উপরে বার করে দাঁড়িয়ে বাকি পনেরো পারা তেলাওয়াত শেষ করে দুই রাকাত নামাজ পড়তেন। ওই দুই রাকাতের ভিতরে তিরিশ পারা কোরআন শেষ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্রির মধ্যে দুই রাকাত নামাজ পড়তেন, প্রথম রাকাতে পনেরো পারা, দ্বিতীয় পারা দ্বিতীয় রাকাতে পনেরো পারা কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে ইমামে আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম। ইমামে আজম এমন কঠিন ইবাদত করতেন, এমন কঠিন রিয়াজত করতেন, বর্তমান যুগের আলেমরা এই বয়ানগুলা করে না, এই আলোচনাগুলা করে না। ইমামে আজমকে যদি আমরা প্রতিটা মাহফিলের মধ্যে মসজিদের বক্তব্যের মধ্যে আমরা খতিবরা যদি আমরা পাঁচ মিনিট করে ইমামে আজমের উপরে দরস দিতাম, ইমামে আজমের উপরে বক্তব্য রাখতাম, আজকে সমাজের মধ্যে ইমামে আজমের জন্য সব চাইতে বড় ওরস মাহফিল হতো। কথা বলেন ঠিক কিনা? এখন বাবার ওরস হয় ইমামে আজমের, ইমামে আজমের কি হয় না? ওরস হয় না। এই মাস হলো ইমাম আজমের মাস, শাবান মাসের দুই তারিখ ইমামে আজম বিদায় গ্রহণ করেছেন। ও আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইমামে আজমের জন্য তো নাম নেওয়া হয় না, আলোচনা হয় না, কনফারেন্স হয় না, ইমামে আজমের জন্য স্মরণ সভা হয় না, ইমামে আজমের জন্য একটা মাহফিলের আয়োজন করা হয় না, হয় না। এই জন্য তারা সুযোগ পেয়ে গেল ইমামে আজমের বিরুদ্ধে কথা বলে। নাসিরউদ্দিন আলবানি তাদের কাছে বড় হয়, মহৎ ব্যক্তি হয়, যিনি গরীর মিকার ছিলেন। কি ছিল? গরীর মিকার। সলাত নিয়া রাসূলুল্লাহ, আমরা দরশরি বাজে বড় নয়, কেন বড় করি না? পড়িবে পড়িবে না? সলাত নিয়া আরো মহব্বত করে পড়ো। সলাত নিয়া তাহলে ইমামে আজম মাহে রমজানুল মোবারকে ষাট খতম দিতেন। কয় খতম? সুবহানাল্লাহ, বলবেন না? দিনে খতম, রাতে খতম। তাহলে আমাদের তো এখন কোরআন পড়ারও সময় নেই। কোরআন পড়ার সময় আছে? আছেনি? রমজান মাস আসলে ইয়ান হলি তারা গোষ্ঠ হয়ে যাবে। চোখ মুসলিমুনা মুসলমান কি নিরাপদ না কি ভাই? নিরাপত্তা পায়। ইয়ো সাইলি আই একজনের বিরুদ্ধে হইতে পারে, ইয়ান কি কাটিসি দেনা আমাদের তারা? ইয়ান কাটিসির মধ্যে পড়ে না? একজন বক্তা আর পছন্দ নয়, আর মানুষ ব্যাগুন তো আর পছন্দের বলে হতা আছে না,
মানুষ ব্যাকগুণের কি ব্যাকগুণে পছন্দ করে না? কেউ রে কেউ পছন্দ নইতে পারে, যে কোনো কারণে পছন্দ নইতে পারে, দোষটাইতে পারে, ওর দৃষ্টি দিবে দোষী মানুষ। তোর জন্য কি মাইকে বলতে হবে, এই অমুক বক্তালে ওয়াজ ভরে চলতে না, আর ওয়াজ নিয়ে নে আল্লাহ বানাই তেহান কোরআন হাদিস দি পাঁচশো মানুষ নবই উইবা আইলে এখন মানুষ ব্যাকগুণ বইব এটা লেবলি কি মলুইবের বিরুদ্ধে আর তুমি হন ভরিব না হন না বা হন না হন ভরিব না ইয়ান নাম হল দেহ হাসত ইয়ান নাম কি হিংসা বান্দা হিংসায় সাজ করে দিয়ে বন্ধ হলরে হন না ঠিক কি না এগিন ওইল আমরা তুমি বেজাল লাইব কি লাইব দে বেজাল লাইব আজ এর মামিলুত জিবাল অদ্দিন জেহাদি সাহেব আইব আই মনে করে দিবে বর্তমান আল্লাহ বলে ওয়ার্ল্ড ওয়াইড টু গো আলেম আলাউদ্দিন জিহাদি বর্তমান সময়ের লেকি ওয়ার্ল্ড ওয়াইড একজন কি জিবেরে প্রশ্ন করলে চিন্তা ছাড়া উত্তর দিতে পারে ঠিক কই এদের দুইজনে ব্যাগনে বড় করে অন্য ঠিক কিনা জিবে প্রশ্ন করলে মার মার কি দিতে পারে দরবারত গেলে দেবেন গামছা দিয়ে মরদ বাঁধি মেরিয়ে হাড়ে আলহামদুলিল্লাহ চলিয়ে নদারা বুঝা যাবে আমি তো কোরবানি দিবিলি আমি তোরে কি দিবিলি কোরবানি দিবিলি আলাউদ্দিন জিহাদিও মতর বাইরে গেলে হদি মুলুই না নমাদের তারা ইয়ার ভাই তারা কুটতে দিয়ে রাত তো হনিন হইবার কি আলো আছে কুটতে দিয়ে কি দিয়ে দে আর না হয়ে গে জবাই শাহ জুর মানা এগিন নহন শুধু হজে কোরআন হাদিস ওয়াজ করি বেজাত দরবারে আজ পর্যন্ত ওয়াজের বয়স যদিও বার দেখতে ছোট লাগে আর ওয়াজের বয়স বিশ বছরের বেশি বছর আজ অরাতুন খাদিয়ে দর করে লই বলে করতে দিবেন না খাদিয়ে গণিত করতে দিব না আর আজ এতক্ষণ ওয়াজ গণিত খাদিয়ে যদি লইতাম দয় দুজন তিন জন বাড়ি শহর থাকতো যাতে কেন ওয়াজ আমরা করতো বর্তমান তো এখন আজু বাইরে না আমি কামিল ভাষণ নগর এতে মহাদ্দেশ মুফতি ব্যাগিন শায়েখ ইতে কি শায়েখ আবার স্ট্যাটাস দে নিজর ফেসবুক ওয়ালত কথা আমি আলহামদুলিল্লাহ ফাজিল ফাস করলাম ফার্স্ট ক্লাসে শায়েখ কি ফাস গজ্জি দে ফাজিল ফাস গজ্জি পত্রিকার নির্দি মহাদ্দাস নিয়োগ করলাই মুফতি নিয়োগ করলাই প্রিন্সিপাল নিয়োগ করলাই একবার নয় একাধিক একাধিকবার পত্রিকা দিয়ে মানুষ ফোন আমাদের তারা মুফাসির ফোন জান না কিন্তু আর আর ফেসবুক পোস্টারত মাহফিলুর হ্যান্ডবিলত মাহফিলুর ব্যানারত মহাদ্দাস মুফতির কোন অভাব হন না স্বঘোষিত বহু মুফতির অভাব আছে না মহাদ্দাসের অভাব আছে না মুফাসসিরের অভাব আছে না কিন্তু পত্রিকাত একাধিকবার দিও না মানুষ পাওয়া যায় উগ্র মহাদ্দিস বা মাদ্রাসাত ফরাইবার লোক মহাদ্দিস পাওয়া যায় ফেভারত দি পাওয়া যায় কিন্তু একটা মঞ্চত অভাব আছে না হন না তো হইতাম স্যার যে যুগ পরিবর্তনই আমরা বক্তা সিলেক্ট করেন দে ফেসবুক উত্তম উত্তম নমাদা দিতারা টান টান সুন্দর আসেনি মাস মশান মশান আসেনি আর তো তো গেল নাই দাড়িও নাই শরীরও নাই হন না ঠিক কিনা হর উগ্র উনি দশ বারো গত দিয়ে ই হব দশ বারো উগ্র দুয়ানো হব গত দে দশ বারো থাকে যাই হোক মেক আপ করিয়ে ই লিপস্টিক দিয়ে ই কত কিছু ওয়াজ করি বললে ঠিক না হজ হুজুর
ইবাদত দিদি হ দিয়ে বেশি হাসাইত পারে তো হইতে লাই কি পারে দে এড ইউটিউবের নির্দেশ সাব দিলে দেখা যায় দে হদে অন যদি ওয়াজিয়ান নসাইন নোয়া সুন্দর হদেম বিফেরত হ্যাঁ কি ফেরত হদে ওয়াজ সাইলে অন পাশন করিব তো খোদার কোরআনে হদ ফালিয়া দা হাকু কলিল খোদায় কাষ্ট হই দে না খাইতে হই দে নমাদের তারা খোদায় কাষ্ট হই না খাইতে হই তো আসে বেললে ওয়াজ গরত দিয়ান কোরআন শরীফের বিরোধী না হাদিস শরীফের নবী হদ আইনন বাকাত মিন হাসিয়াতিল্লাহ ওই বক্তা ওই ব্যক্তি ওই ওয়াইজ ওই শ্রোতা ওই নামাজি ওই বান্দা যেই বান্দার চোখ দিয়ে নে খোদার ভয়ে সবর পানি আই হদ বান্দাই বে খোদার হাসে বেশি প্রিয় কি পানি আলি নমাজ দিতে কি পানি আলি ইয়ার আত্ম সবর পানি তো বাজি হত হইতার না প্রিয় দল ক্রিকেট খেলার দল আরি গেলে না আজি জিতি আল্লাহ মারা গেল আজি জিতি ক্রিকেট খেলার দল প্রিয় টিমই বেজে তারে যে গই এতে মনে যত যায় সগুর ফানিও ডেমে ডেমে মারগরি পরে আরে হাদানি ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টিনার লেভেলে যে হাদানি মা বাপ মরিল হইলে কেন আর মনে খাইতো নয় ভালো ঠিক কি না হন বাহাইন দিনে নয় হাঁদে এই হাঁদানি দি কি হন লাভাইব না আর নবী হদ মান তাশাব্বা বিকমিন ফহুয়া মিনহুম আর নবী হদ তুই যদি জাল্লো সম্পর্ক রাখো জাল্লো হিন্দু তুই বল্ল তো আল্লাহ হাসন না সরব ঠিক না হন না ঠিক না আর নবী হদ মান আহাব্বানি মান আহাব্বা সুন্নতি ফাকাত সুবহানাল্লাহ না হইবেন যেই বান্দা আই নবীর সুন্নতরে ভালোবাসিব আই নবীর কান সুন্নতরে যারা ভালোবাসিব ফাকাত আহাব্বানি নয় নয় ব্যক্তি আই নবীর সুন্নত নয় ব্যক্তি ভাই আই নবী মুস্তফার ভালোবাসি দে কানা মাই ফিল জান্নাহ ব্যক্তি বাপ আই নবীর সুন্নতরে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানত হিসাব নিকাশ হইনে আই নবী মুস্তফার ল জান্নাত তাইব ইয়ারা নবীর ল দেখতাম জাননে হন নবা ইয়ারা নিয়ত করি বক্তা দর দন্দার হন্য বক্তা কি বক্তা নমাতা দিতরে কি বক্তা আসেন না বক্তা হুজুর ওয়াসে তোহার ওয়াস ঠিক না হাদুজুর জামায়াত ইননামাল আমালু বিননিয়াত তোমার নিয়তুল দি মাহফিল জমন মাহফিল কি করন শ্রোতার নিয়তুল দি মাহফিল জমক আয়োজকের নিয়তুল দি মাহফিল জমক বক্তার নিয়তুল দি হয়তো আর হাদিয়া লই না ফগট গবাড়িও দুইজনের দুই নিয়ত ঠিক কিনা হন্যবা ঠিক কিনা তোলে নিয়তের মধ্যে বেশ কম আছে না নেই হন্য আছে না নেই বক্তা নিজে ওয়াজ করে দে হদে মাহফিলিয়ান হল জান্নাত মাহফিলিয়ান কি হন না মাহফিলিয়ান কি জান্নাত কিন্তু দুই তিন হাজার টিয়া কন্ট্রাক্ট করতুন কম দিলি উজুরি বে জান্নাত তার ঢুকতুন স্যার হতা নয় বুঝুন ভাল দুই তিন হাজার টিয়া যদি সময় দ উজুরি বে আর জান্নাত ঢুকতু নসা আল্লাহ বুঝিবার তৌফিক দান করেন এই কুরআনুল কারীম বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাওহিম মাহফুজ যে কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের শুরু দিয়ে বয়ান দিলেন এই আমার বান্দা তোমাদের কেমন একটা কোরআন দিলাম যেই কোরআনের মধ্যে কোন ধরনের ভুল নাই ভুল আছে সংযোজন আছে বিয়োজন আছে কাটসাট আছে নিজের বিপক্ষে গেলে এটা বাদ নিজের পক্ষে আসলে এটা মানব না না
আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে বহু গ্রন্থ আছে, বহু গাইডবুক আছে, বহু সংবিধান আছে, বহু লাইটার আছে, বহু লেখক আছে, বহু কিতাব আছে, কোন কিতাবের লাইটার তার কিতাবের সুর দিয়ে লিখতে নাই, ভূমিকার মধ্যে লিখতে পারে নাই, আমার লেখনির মধ্যে ভুল নাই, আমার কথার মধ্যে ভুল নাই, আমার কিতাবে ভুল নাই, আল্লাহ এমন ভাবে লিখে দিলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, উচ্চ আওয়াজে বলি সুবহান আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা বন্ধুরা বাবারা, কোরআনুল কারীমের ভিতর শুরু দিয়ে রব্বুল আলামিন বলে দিলেন, এ আমার বান্দা কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, এমন একটা গাইডবুক, যে গাইডবুকের মধ্যে, যে গ্রন্থের মধ্যে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, ইকোনমিক্স আছে, পরিবার নীতি আছে, ব্যক্তি নীতি আছে, সমাজ জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, আমাদের সমাজটা কেমনে চলবে, ব্যবসা কেমনে করব, স্ত্রী নিয়ে কেমনে সংসার করব, ওই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছে। আছে না নেই বলেন, না আছে না নেই? কোরআন শরীফ ধরলো সওয়াব, পড়লেও সওয়াব, চাইলেও সওয়াব, শুনলেও সওয়াব, হাদিয়া দিলেও সওয়াব, মাহফিলে বসলেও সওয়াব, ঠিক না? বলেন না ঠিক কিনা? আজকে কোরআন তেলাওয়াত হয়েছে না, হয় নাই? কোরআন তেলাওয়াত হয়েছে আর হবে। এই কোরআনকে যদি অবজ্ঞা করা হয়, কোরআনুল কারীমের হাফেজদের আমি বলবো না, তাদের মধ্যে ভুল নাই, মানুষ হিসাবে ভুল থাকতে পারে, ব্যক্তি হিসাবে ভুল থাকতে পারে, ওয়াইজের মধ্যে ভুল থাকতে পারে, আমার আলোচনায় ভুল থাকতে পারে, পারে না? বলেন না পারে না? এই জন্য দোষটা আমার উপরে পড়বে নাকি কোরআনের উপরে পড়বে? বলেন না কোরআনের উপরে পড়বে? নেই না না বন্ধুরা, আমার কোরআনুল কারীমের কারণে আজ হাফেজদের ইজ্জত বাড়লো, হাফেজদের সম্মান বাড়লো। পৃথিবীর জমিনের মধ্যে যখন আপনি একটু গবেষণা করবেন, আপনি একটু যখন স্টাডি করবেন, এমন কোন গ্রন্থ নাই, এমন কোন সংবিধান নাই, যে সংবিধানের হাফেজ পৃথিবীর জমিনে আছে। মহাভারতের হাফেজ নাই, আছে? বলেন না আসেনি? কোন ধর্মের হাফেজ আছে? শুধুমাত্র কোরআনুল কারীমের হাফেজ আছে পৃথিবীর জমিনের মধ্যে। আপনার ভাষা ভিন্ন, সৌদি আরবের ভাষা ভিন্ন, আমেরিকার হাফেজের ভাষা ভিন্ন, লন্ডনের হাফেজের ভাষা ভিন্ন, ঠিক না? বলেন না ঠিক কিনা? পৃথিবীর চতুর প্রান্ত থেকে সাতজন হাফেজ কোরআন টানলেন, ওই সাতজনকে যখন বলা হবে তোমরা কোরআনুল কারীমের শুরু থেকে তেলাওয়াত করো, সাতজন যদি একসাথে তেলাওয়াত করে কারো তেলাওয়াত ভিন্নতা থাকবে না, জের বেশ কম হবে না, জবর বেশ কম হবে না, লাহান বেশ কম হবে না, সুর বেশ কম হবে না, একই তালে একই সুরে সবাই একই আওয়াজে কোরআনুল কারীম তেলাওয়াত করবে। পৃথিবীর জমিনে এমন কোন গাইডবুক নাই যে গাইডবুকের হাফেজ আছে, একটা মাত্র কোরআন, একটা মাত্র গাইডবুক, সেটা কোরআনুল কারীম। কোরআনের কারণে হাফেজদের দাম বাড়ছে, হাফেজদের আজকে আমরা তারাবি পড়ছি, পৃথিবীর জমিনে কোন ধর্মের মধ্যে এই সিস্টেম? বলেন না আসেনি? বলেন না আসেনি? সেই কোরআনকে নিয়ে হাফেজদেরকে নিয়ে কটুক্তি করা হলো, আজকের মাহফিল থেকে এটার প্রতিবাদ জানানো হলো, ধিক্কার দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন, উম্মত ও ফতেঙ্গা এলাকার বন্ধুরা, আমার দয়াল নবী বলেন, উম্মত আমি পৃথিবীর জমিন থেকে পর্দা করব, তবে তোমাদের কাছে দুটো বস্তু রেখে যাব, এক নম্বর হলো আল্লাহ প্রদত্ত কোরআন,
দুই নাম্বার হলো আমি নবী মুস্তফার সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না, কয়টা জিনিস বলেন না, কয়টা জিনিস বলেন না, কয়টা জিনিস? কোরআন রেখে গেলেন আমার নবী, সুন্না রেখে গেলেন। কোরআন যদি আপনার জীবনে থাকে, কোরআন এবং সুন্না যদি আপনার ব্যক্তি জীবনে থাকে, রাষ্ট্রীয় জীবনে থাকে, সামাজিক জীবনে থাকে, পারিবারিক জীবনে থাকে, ব্যবসায়িক জীবনে থাকে, কোনোদিন আপনি পথভ্রষ্ট হবেন না, হেদায়ত শূন্য হবেন না, আপনার কাছে কোনোদিন সমস্যা হবে না, আপনি কোনোদিন রাস্তা হারাই ফেলবেন না। আপনি কোরআন সুন্নার পথে থাকলে আপনার জন্য জাহান্নাম কোনোদিন বাঁধা হবে না, আমরা জান্নাতে সহজে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের ফাঁকিগুলাকে সম্মান করবেন, কি করবেন কোরআনের হাফেজদেরকে কি করবেন সম্মান? আমার নিজের কাছেও আক্ষেপ লাগে, কেন হাফেজ হতে পারলাম না, কেন হাফেজ হতে পারলাম না, নিজের কাছে কি লাগে, আক্ষেপ লাগে। সেই কোরআনের পাঠক যারা আছে তাদেরকে জান্নাত ডাকবে। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, আয়েশা বজে গুম বিদেওয়ালে মঞ্জুরি দুয়া করে না, জব ওয়াক্তে নাজা আকা দিদারে আতা কর, আয়েশা বজে গুম মঞ্জুরি দুয়া জব ওয়াক্তে নাজা আকা দিদারে আতা, মুজরিম হো জমানে কা মহশর মে বরম রাখনা, রুসওয়ায়ে জমানা হো দোজক সে বচা লেনা, রুসওয়ায়ে জমানা হো কমলি মে ছুপা লেনা, মঞ্জুরি দুয়া মেরি মকবুল খুদা করেনা, জব ওয়াক্তে নাজা আকা দিদারে আয়েশা বজে গুম বিদওয়ালে মঞ্জুরি দুয়া করেনা, জব ওয়াক্তে নাজা আয়ে আকা দিদারে, মে কবরে আন্ধেরি মে গবরাঙ্গ জব তো না, ইমদাদ মেরে করনে আজানা রসুলাল্লাহ, ইমদাদ মেরে করনে আজানা রসুলাল্লাহ, রোশন মেরি তুরবত কো লিল্লাহ যারা করনা, জব ওয়াক্তে নাজা আয়ে আকা দিদারে, আয়েশা বজে গুম বিদওয়ালে মঞ্জুরি দুয়া
जब वक्त नजा आए आका दीदार आता कर सला दुनिया सला दुनिया जय होक আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি আল্লাহ বলেন বান্দা এমন একটা সময় আসবে যে এই সময়ে তোমার বন্ধু সাথে থাকবে না বান্ধবী সাথে থাকবে না বাবা সাথে থাকবে না মা সাথে থাকবে না স্ত্রী সাথে থাকবে না ছেলে মেয়ের সাথে থাকবে না ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যৌবনের হিসাব দিতে হবে টাকার হিসাব দিতে হবে ক্ষমতার হিসাব দিতে হবে যাবতীয় জীবনের হিসাব দিতে হবে রব্বুল আলামিন বলেন ওই কঠিনতম সময়টুকুকে তুমি ভয় করো সুবহানাল্লাহ বলবেন না আমাদের কি সেই ভয় আছে বলেন না সেই ভয় আছে সেই ভয় নাই সেই ভয় যদি থাকতো দ্রব্য মূল্যের দাম বাড়ত না রমজান আসলে দ্রব্য মূল্যের দাম দ্বিগুণ হয়ে যায় আমাদের দেশের মানুষরা রোজা রাখার জন্য নাবিশ্বাস উঠে বান্দার কষ্ট হয়ে যায় আরব বিশ্বের ইতিহাস দেখলে দেখা যায় আরব বিশ্বের মুসলমান ব্যবসায়ীরা এগারো মাস ব্যবসা করে রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম তারা কমিয়ে দেয় কিন্তু আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা এরা এগারো মাস গুম যায় মাহে রমজানুল মুবারক আসলে তারা এক মাস ব্যবসা করে মানুষকে কষ্ট দিয়ে গুদাম জাত করে মানুষকে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্য মূল্য আটকাই রাখে মানুষকে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা এই ব্যবসা হালাল বলেন না এই ব্যবসা হালাল বহু ব্যবসায়ী আছে এতে কামনে মক্কা শরীফ রমজান মাসে এতে কামনে মদিনা শরীফ আবু তারবে বলতে পারবেন হাজিনে শখ সময় এরা এতে কামনে কোথায় এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়ে গুদাম জাত করে আপনি এখানে আল্লাহর ঘর হানায় কাবায় গিয়ে এত কাপ করলো কাজ হবে আপনি মানুষকে কষ্ট দিয়ে মানুষের হক নষ্ট করে আপনি রাতের অন্ধকারে সিজদায় পড়ে কান্না করা এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না আপনি বান্দার হক ঠিকমতো আদায় করলেন না কিন্তু রাতের অন্ধকারে সিজদায় পড়ে কাঁদেন এই কান্দা ব্যর্থ কথা বলেন ঠিক কি না অতএব হালাল খেতে হবে কি খেতে হবে বলেন না কি খেতে হবে রমজান মাস আসছে কি খেতে হবে শাক দিয়ে খাবেন কোনো সমস্যা নাই সবজি দিয়ে খাবেন কোনো সমস্যা নাই দশ রকমের তরকারি খাওয়ার দরকার নাই খেতে হবে হালাল ওই বান্দা হালাল খেলে হালাল খাওয়ার পরে যখন নামাজ পড়বে রোজা রাখবে সিয়াম সাধনা করবে হাত তুলে মুনাজাত করবে দেশের জন্য কাঁদবে জাতির জন্য কাঁদবে ইমানদার মুসলিম উম্মার জন্য কাঁদবে আল্লাহ ওই বান্দা গরিব হতে পারে ওই বান্দা সবজি দিয়ে খেয়েছে কোনো অসুবিধা নেই সেই বান্দার ফরিয়াদ আল্লাহ কবুল করে নেবেন জোরে বলুন ঠিক কিনা এখন আমরা সহ্য ধরনের তরকারি দিয়ে খেলাম দুর্নীতি করে কি করে বলেন না ঠিক কি না দুর্নীতি করে সহ্য রকমের তরকারি খায় কোনো লাভ নাই তো আমি অনুরোধ করব আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করার আর জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন হালাল খেতে হবে কি খেতে হবে কবরে যেতে হবে আমাদের মৃত্যু আসবে মৃত্যু পরোয়ানা আসবে এজন্য আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া
বান্দা নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে বাবা থাকবে না ছেলে থাকবে না স্ত্রী থাকবে না কেউ থাকবে না না থাকলেও কোনো সমস্যা নাই ফাইনাল জান্নাতা ফিয়াল মাওয়া বান্দা তোমার টেনশনের দরকার নাই ভয়ের কারণ নাই তোমার জন্য রহমতের ফেরেশতা অপেক্ষা করছে জান্নাত সাজানো তোমার জন্য অপেক্ষায় আছে সেই জান্নাতের মালিক হবে তুমি জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক কি না জান্নাত সিজি হুয়ে মেরে নবী কি নূর সে জান্নাত সিজি হুয়ে মেরে নবী কি নূর সে জন্নত রসুল পাক কি জন্নত রসুল পাক কি কদম কা দূল হে সলা দুনিয়া আমার নবী আমরা মারা গেলে জান্নাত পাবো ঠিক না হিসাব নিকাশের পরে কিন্তু আমার নবী দশজন সাহাবিকে আ জান্নাতের সনদ দিয়েছেন জিন্দা অবস্থায় আবু বকর ফিল জান্না উমর ফিল জান্না উসমান ফিল জান্না আলী ফিল জান্না জুবাইর ফিল জান্না তালহা জান্না ফিল জান্না আমার নবী একজন নই দশজন সাহাবীকে পৃথিবীর জমিনে জিন্দা অবস্থায় জান্নাতের সনদ দিয়েছেন কারণ হলো জান্নাতটা সৃষ্টি হলো আমার নবীর নূর থেকে আর সেই জান্নাত আমার নবীর কদমের দুলা আমার নবী যাকে চায় তাকে দিবে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারত আমার নবী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার নবীকে দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ দিবে না না শিরিক হবে বলেন না শিরিক হবে এজন্য আল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করবেন আর আরাদিতে ইয়া মুহাম্মদ নবীরে আপনার উম্মত সবগুলোরে জান্নাতে দিয়ে দিলাম আপনি কি খুশি হয়েছেন আমার নবী বলবেন রাব্বি রাদিতু আমি আমি নবী খুশি হয়েছি আমার সমস্ত উম্মতকে জান্নাতের মধ্যে দিয়ে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তা আমরা জান্নাতে যেতে চাই কি না জোরে বলেন জান্নাতে যেতে চাই কি না আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিব করুক আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আমি আলোচনা আর বাড়াচ্ছি না আমার সাদ্দাম ভাই বারবার দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি মাহফিল শেষ করার জন্য আয় তো শেষ করে দিতাম যায় সালাত নিয়া দরুদ শরীফ ইন্দ্রগুণ ফরের ইন্দ্রগুণ না ফরের ভাগ্য রেভেলি ইতারা গোসই ভালারে ভাষা রে ব্যাগুনে ফরিবেন না বাজে কেন ফরন না সালাতুনিয়া ব্যাগুন একসাথে ভরলে সুন্দর লাগে কি লাগে নবীর দরুদ তো সুন্দর লাগে একটু ব্যাগুন একসাথে ভরন সালাতুনিয়া হে রাসূল তোমায় ব্যাগুন একসাথে বলো হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই জান্নাতের আশাই নয় হে রাসূল জাহান্নাম আরো জোরে হে রাসূল তোমায় অন্তর শুধুই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম তোমার নাম শুনিল দেখিলাম না এই সুর যদি শুনে থাকো
एक बार देखा दाओ ना ए रसूल तुम्हारे अंतर शुदुई জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না সালা তো বাংলা কবি লিখে দে ঠিক নয় আশে করো ঠিক আছে ঠিক আছে সালাতু সালাতু রাসূলুল্লাহ আলাইকুম আরে কুরদু আশিক রসুল বলেন জান্নাতে দো জকসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो साला दुनिया রাবিয়া বসরিয়া আল্লাহর একজন প্রিয় বান্দানী রাবিয়া বসরিয়া এক কাতের মধ্যে মশাল নিলেন আর এক কাতের মধ্যে পানি নিলেন রাবিয়া তুমি কোথায় যাও এক কাতের মধ্যে তোমার মশাল দেখতে পাচ্ছি আর এক কাতের মধ্যে পানি দেখতে পাচ্ছি কারণ কি রাবিয়া উত্তর দিল দুনিয়ার মানুষগুলো বেশি স্বার্থপর মানুষ নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য মানুষ নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাবিয়া তাহলে তুমি কি জন্য তুমি নামাজ পড়ো তুমি তো রাত জেগে জেগে নামাজ পড়তে দেখি রাবিয়া বলেন 1000 রাকাত নামাজ পড়ার পরেও আমি রাবিয়া তৃপ্তি পাই না রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করে রাবিয়া আল্লাহ তুমি রাতকে ছোট করে দিলে মন ভরে ডাকতে পারি নাই আল্লাহ তুমি এই রাতকে এত সংকীর্ণ করে দিলে মন ভরে তোমাকে ডাকতে পারি না আমরা 2 রাকাত নামাজ পড়ে আপন সন্তানকে বিদেশ পাঠাতে চাই 20 টাকার মালিক হতে চাই 20 টাকার দৌলতের মালিক হতে চাই রাবিয়া বলে আমার দৌলতের দরকার নাই আমার টাকার দরকার নাই আমার ক্ষমতার দরকার নাই আমার পয়সার দরকার নাই রাবিয়া তোমার কিসের দরকার রাবিয়া বলে আরজু হে মাই তুজে দেখা করো আল্লাহ তুমি আসমান বানাইলা সুন্দর করে জমিন বানাইলা সুন্দর করে এত সুন্দর পৃথিবী বানাইলা চন্দ্র দিলা সূর্য দিলা তারকা দিলা জাহান্নাম দিলা জান্নাত দিলা আল্লাহ সব কিছু সুন্দর তুমি মাবুদ কত সুন্দর আল্লাহ তোমাকে দেখার জন্য আমি রাবি একটু দেখতে চাই আমি জান্নাতের আশায় নামাজ পড়ি না আমি জাহান্নাম কেউ ভয় পাই না রাত জেগে জেগে আমি নামাজ পড়ি আমি রাবিয়া আল্লাহ তোমাকে দেখতে চায় আমাদের নামাজ হলো দুনিয়ার জন্য কিসের জন্য বান্দাকে দেখার জন্য মানুষ আমাকে নামাজি বলো মানুষ আমাকে রোজাদার বলো মানুষ আমাকে ভালো মানুষ বলো মানুষ আমাকে সবচাইতে আবেদ বান্দা বলো বুজুর্গ মানুষ বলো রাবিয়া বসরিয়া বলেন না 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 আমি নামাজ পড়ি জান্নাত চাই না নামাজ পড়ি জাহান্নাম কেউ ভয় পাই না আমার লামকানের খোদাকে রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমি রাবিয়া নামাজ পড়ি এই জন্য খাতে মশাল দিলাম জাহান্নামে আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য পানি নিলাম আর জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য আমি মশাল নিয়ে বের হয়েছি দুনিয়ার মানুষগুলো বেশি বেশি স্বার্থপর এই জন্য আমি রাবিয়া মশাল এবং পানি নিয়ে বের হলাম জোরে বলুন আমরা কি সেরকম হতে পারব আমাদের ঘরে যদি এরকম একজন রাবিয়া থাকে সেই ঘরে কি অশান্তি হবে সামনে রমজান আসছে ঘরের স্ত্রী ঝগড়া করবে মার্কেটে যাওয়ার জন্য
শপিং করার জন্য শপিং মলে যাওয়ার জন্য মা ছেলের জন্য কিনবে তমুগের জন্য কিনবে আপন স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করবে স্বামীর আয় ইনকাম কি আছে সেটা বুঝবে বলেন না বুঝবেনি ওই রাবিয়ার চরিত্র যদি একজন নারী ঘরে থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে ওই ঘরের মধ্যে নক্ষ থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না দুইজনের ভিতরে এত সুন্দর সংসার হবে আল্লাহর রহমত আসবে ইবাদত বন্দেগী হবে রিয়াজত হবে শান্তিও বিরাজ করবে এই ধরনের যদি একজন সন্তান এই ধরনের যদি একজন স্ত্রী ঘরের মধ্যে থাকে আল্লাহ বলেন বান্দা পৃথিবীর যত নিয়ামত আছে সব নিয়ামতের চেয়ে তোমার স্ত্রীটা তোমার জন্য বড় নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত জুড়ে বলুন এখন আমাদের ঘর নারীরা ট্রেডিশন মার্কা কি মার্কা এই জন্য অ্যাস্ট্রো রোগী বাড়ি গেছে শুধুমাত্র বউর চাপের কারণে কির কারণে বউয়ের স্বামীর এত ফেসার যত কারণে রাস্তাঘাট অ্যাস্ট্রোক করে মারা যায় অভিজ অ্যাস্ট্রোক করে মারা যায় অমুক জায়গায় অ্যাস্ট্রোক করে মারা যায় কেন অ্যাস্ট্রোক করে গরের স্ত্রী তাকে ফেসার রুবর রাখছে কথা বলেন ঠিক কিনা কেন সেই গরের নারীগুলোর মধ্যে কোরআন শিক্ষার তালিম নাই খোদার ভয় নাই জান্নাতের আশা নাই আমার নবীর আদর্শ নাই তকওয়া নাই ফরহেজগারি নাই আমার নবী এজন্য বলেন আত তকওয়া হা হুনা ও আশারা ইলা সদরিহি সালাসান একবার নই দুইবার নই আমার নবী তকওয়ার কথা বললেন তকওয়া সিনার ভিতর তকওয়া সিনার ভিতর তকওয়া সিনার ভিতরে যার অন্তরে যেই নারীর অন্তরে তকওয়া আছে আল্লাহর ভয় আছে নবীর প্রেম আছে ওই ঘরের স্ত্রী কোনোদিন গুনাহ কবিরা করতে পারে না ওই স্ত্রী কোনোদিন ফরনারির সাথে মোবাইলে সেটিং করতে পারে না ফেসবুকে হোয়াটসঅ্যাপে নিজের স্বামী বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে সেটিং করতে পারে